আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যখন সাথী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করব, তখন এই রকম শয়তানের চালাচামুন্ডা হিসাবে আমাদের সামনে কিছু লোক এসে বলবে যে তুমি তো ছোট মানুষ, ক্লাস 6 এ পড়ো, 7 এ পড়ো, এখন সাথী হবা কেন? সাথী হবা ঠিক আছে, এটা তো এখনই দরকার নাই, তুমি আরো 6 মাস 1 বছর পরে হও। প্রিয় ভাইরা, আমি প্রশ্ন করতে চাই, যে আমাকে বলবে যে তোমার এখনো সাথী হওয়ার বয়স হয় নাই, 6 মাস 1 বছর পরে সাথী হও, তাকে পাল্টা প্রশ্ন আপনি করবেন যে এই 6 মাস 1 বছর পর্যন্ত আমি আরো বেঁচে থাকবো, সেই গ্যারান্টি আমাকে এই মুহূর্তে দিয়ে যান। আমাদের বাবা মা আমাদেরকে মাঝে মাঝে বলে যে এখনই তোর রাজনীতি করার বয়স হয়েছে, আমাদের এই তরুণ ভাইদের করুণ ভাইদের রাজনীতি করার ইসলামী ছাত্র শিবিরের সাথী হওয়ার বয়স হয় নাই, কিন্তু ফেসবুক মেসেঞ্জার চালানোর বয়স হয়ে গেছে। আমাদের এই ভাইদেরকে কর্মী সাথী হওয়ার বয়স হয় নাই, কিন্তু তাদের ইটিশ পিটিশ করার বয়স হয়ে গেছে, তাদের ধূমপান করার বয়স হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের বাবা মা অভিভাবকরা বলে আমাদের কাছে এসে দেয়, তুলে দেয় যে বাবা আমার ছেলেটাকে দেখো, তখন যখন স্ক্রুটা পেস কেটে যায়, পেস কাটা বলি আমরা, যে যখন আর তারা টাইট দিয়ে রাখতে পারে না, কেটে যায়, তখন আমাদের কাছে নিয়ে আসে, লাভ নাই। এই জন্য শয়তানের ওয়াসওয়াসে আবু তালিব পা দিয়েছে, কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পরে সে জাহান্নামে থাকবে, আমরা যেন সেই শয়তানের ফাঁদে পা না দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের নাম শুনেছেন? মুসলিম ছিল তো নাকি? আল্লাহ রাসূলের সমর্থক ছিল না সে? আল্লাহ রাসূলের শিয়াবে আবু তালিবে থাকার সময় যখন জেল জীবন কাটাচ্ছিলেন, তখন সে তাকে হেল্প করেছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আটার মতো লেগেছিলেন, সব জায়গায় সহযোগিতা করেছেন, ইসলামের জন্য অসংখ্য কাজ করেছেন, কিন্তু বায়াত গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই, দিন গ্রহণ করেন নাই, করেছিলেন একেবারে মৃত্যু সজ্জায় যখন শায়িত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, চাচা একটা বারের জন্য আপনি দিন গ্রহণ করেন, ঈমান গ্রহণ করেন। তিনিও মোটামুটি মানসিকভাবে চিন্তা ভাবনা করে দেখলেন যে না, ঠিক আছে, গ্রহণ করা যায়। যখনই তিনি দিন গ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন, ডিসিশন নিলেন, সেই সময়ে শয়তান এসে হাজির। আবু তালিবের সাঙ্গ বাঙ্গরা এসে বলতেছে, আবু তালিব, তুমি মিয়া সারা জীবন এই আমাদের সোসাইটির লিডার ছিলা, আর মৃত্যুর আগে তুমি এভাবে কাপুরুষ হয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মারা যাবা, এটা তুমি কেমনে করো? আবু তালিবের মনটা আবার ঘুরে গেল, শয়তান তাকে কি করে দিলেন, তার অন্তরটাকে বক্র করে দিলেন। আবু তালিব আর ইসলাম কবুল করল না, তিনি ওইভাবেই মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পরে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালিব মুখ একটু নড়তে ছিল, বিড়বিড় করে কি বলছিল, মনে হয় ঈমান গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চাচাকে কলিজা দিয়ে ভালোবাসতেন, সেই চাচার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি শুনি নাই, সে বায়াত গ্রহণ করেছে, তাই ইসলাম কবুল করেছে, এই কথা আমি শুনি নাই, তার কালিমার ঘোষণা আমার কান পর্যন্ত আসে নাই, সুতরাং সে জাহান্নাম। প্রিয় ভাই, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যখন সাথী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করব, তখন এই রকম শয়তানের চালাচামুন্ডা হিসাবে আমাদের সামনে কিছু লোক এসে বলবে যে তুমি তো ছোট মানুষ, ক্লাস 6 এ পড়ো, 7 এ পড়ো, এখন সাথী হবা কেন? সাথী হবা ঠিক আছে, এটা তো এখনই দরকার নাই, তুমি আরো 6 মাস 1 বছর পরে হও। আয়েশা আমাকে বলবে যে তোমার তো এখনো বয়স হয় নাই সাথী হওয়ার। প্রিয় ভাইরা, আমি প্রশ্ন করতে চাই, যে আমাকে বলবে যে তোমার এখনো সাথী হওয়ার বয়স হয় নাই, 6 মাস 1 বছর পরে সাথী হও, তাকে পাল্টা প্রশ্ন আপনি করবেন যে এই 6 মাস 1 বছর পর্যন্ত আমি আরো বেঁচে থাকবো, সেই গ্যারান্টি আমাকে এই মুহূর্তে দিয়ে যান। আমাদের বাবা মা আমাদেরকে মাঝে মাঝে বলে যে এখনই তোর রাজনীতি করার বয়স হয়েছে, আমাদের এই তরুণ ভাইদের করুণ ভাইদের রাজনীতি করার ইসলামী ছাত্র শিবিরের সাথী হওয়ার বয়স হয় নাই, কিন্তু ফেসবুক মেসেঞ্জার চালানোর বয়স হয়ে গেছে। আমাদের এই ভাইদেরকে কর্মী সাথী হওয়ার বয়স হয় নাই, কিন্তু তাদের ইটিশ পিটিশ করার বয়স হয়ে গেছে, তাদের ধূমপান করার বয়স হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের বাবা মা অভিভাবকরা বলে আমাদের কাছে এসে দেয়, তুলে দেয় যে বাবা আমার ছেলেটাকে দেখো, তখন যখন স্ক্রুটা পেস কেটে যায়, পেস কাটা বলি আমরা, যে যখন আর তারা টাইট দিয়ে রাখতে পারে না, কেটে যায়, তখন আমাদের কাছে নিয়ে আসে, লাভ নাই। এই জন্য শয়তানের ওয়াসওয়াসে আবু তালিব পা দিয়েছে, কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পরে সে জাহান্নামে থাকবে, আমরা যেন সেই শয়তানের ফাঁদে পা না দেই। আবার এসে আপনারা আমার কেউ বুঝাবে যে এখন সময় খারাপ, একটু ভালো সময় আসুক, তখন দেখা যাবে ইনশাআল্লাহ। ইসলাম কি শুধু ভালো সময়ের জন্য?
আল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা তাআতি, আমরা রাসূল সাল্লামের কাছ থেকে বায়াত গ্রহণ করেছি, আমরা আনুগত্যের বায়াত নিয়েছি, কখন কখন? বিল উসরি ওয়াল ইউসরা, যখন সুসময় থাকবে তখন আমরা এই শপথের উপরে টিকে থাকব, যখন দুর্দিন আসবে, ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, বেলালের মতো করে যখন আমাকে নিয়ে তপ্ত মরুভূমি উত্তপ্ত আঙারের মধ্যে শোয়ে রাখা হবে, তখন আমার জবান থেকে আহাদ আহাদ বের হবে, জ্বলন্ত কড়াইয়ের মধ্যে টকবকে তেলের মধ্যে যদি আমাকে ছেড়েও দেওয়া হয় আমার কণ্ঠ থেকে আহাদ আহাদ বের হবে, এটার নাম বায়াত। সাবির এই বায়াত গ্রহণ করেছিলেন, ফিল উসরি ওয়াল ইউসরা, দুঃসময় সুসময় সকল অবস্থায় দিনের উপরে টিকে থাকার নাম হচ্ছে বায়াতে জিন্দেগি। সম্মানিত ভাইয়েরা, এই বায়াত ছাড়া যদি আপনি মৃত্যুবরণ করেন, সেই মৃত্যুকে জাহেলিয়াতের মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। সম্মানিত ভাই, এর জন্য আসুন, ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসাবে আমরা আমাদের দিন জীবন পার করে দিতে চাই না, আমরা ছাত্র শিবিরের সাথী শপথ গ্রহণ করার মধ্য দিয়ে নিজেকে এমন একটা বাঁধনের সাথে বেঁধে ফেলতে চাই। অনেকে বলে যে সাথী হইলে ভাই একটু স্বাধীনতা কম, মিটিং সিটিং আসা লাগে, সবসময় একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকা লাগে। আপনি কি চান সেই বন্য শুকুরের মতো হতে, সেই বন্য পশুর মতো হতে, যার কোনো ধরাবাঁধা নিয়ম নাই, যাকে কেউ বেঁধে রাখে না, একদম উন্মুক্ত প্রাঙ্গণে ছেড়ে দেয়, সে যখন যেখানে খুশি তখন সেখানে তাই করে? এই স্বাধীনতা দিয়ে তো আল্লাহ তাআলা আপনাকে পাঠান নাই। আল্লাহ আপনাকে একটা নির্ধারিত হুদুদ দিয়েছেন, সীমা দিয়েছেন, আল্লাহর সীমার মধ্যে আপনাকে থাকতে হবে। ছাত্র শিবিরের সাথী হওয়ার মধ্য দিয়ে আপনাকে ছাত্র শিবির সেই সীমার মধ্যে থাকতে সহযোগিতা করছে। আচ্ছা, নামাজ কাজা এটা এটা কি শিবিরের সাথী হইলে আপনি নামাজ পড়বেন, সাথী না হইলে পড়বেন না, বিষয়টা কি এরকম? তাহলে শিবিরের সাথী হইলে আপনাকে বাড়তি কি করতে হয়? বাড়তি কিছুই করতে হয় না, ইসলাম যা করতে বলে তাই করতে হয়। কিন্তু ছাত্র শিবির একটা দুনিয়ায় জবাবদিহিতা তৈরি করেছে, যেই জবাবদিহিতা, যেই গার্ডিয়ানশিপের কারণে আপনি আমি হারামের দিকে যেতে পারি না, একটা প্রতিবন্ধকতা, একটা দেয়াল, একটা সীমাবদ্ধতা তৈরি করে জাহান্নাম থেকে ফেরানোর জন্য ইসলামী ছাত্র শিবির আপনাকে আমাকে ডাকছে। ছাত্র শিবিরের এই বায়াত গ্রহণের মধ্য দিয়ে আলটিমেটলি আমরা কি করছি? আলটিমেটলি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মতো অটুট থেকে একামতের দিনের কাজ করে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।